কেন্দ্রীয় কাউন্সিলকে স্বাগত জানিয়ে সিলেটে শোভাযাত্রা ও সমাবেশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রায় আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং 2019 সালের নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের 20তম কাউন্সিল বিশেষ গুরুত্ব বহন করছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন 2021 বাস্তবায়নেও এই কাউন্সিল গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বক্তারা। সবশেষে সমাবেশে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান, সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।